আল্লাহ বলেন দিনের কসম ওয়াল লাইলি ইজা সাজা রাতের কসম রাতের কসম দিনের কসম সুন্দর চেহারার কসম আপনার কালো সুলের কসম মা ওয়া দাআকা রাব্বুকা আপনার রব আপনারে ভুলে নাই সুবহান এ আপনারা কি কথা শুনতেছেন

আপনার রব আপনাকে ভুলে নাই ভুলে নাই বলতে পারে না কেন আপনাকে বলব পয়গম্বর আমি কি আপনারে বলতে পারি আপনি কি বুলার মানুষ আমি আপনারে কত মহব্বত করি বন্ধু আপনারে দেখার জন্য আমি আল্লাহ থাকায়া থাকি সোহা আপনারে দেখব বলে আমি আর সে দাওয়াত দিয়ে আনছি আপনারে বোলার জন্য নয় আপনাকে আমি ভুলি নাই বলতে পারি না এরপর আল্লাহ বলেন আপনার জন্য এই যুগের থেকে পরবর্তী পরবর্তী নেক্সট টাইম আপনার জন্য আরো আমি অনেক উন্নত অবস্থায় রাখবো আপনাকে এখনকার যুগের চেয়ে পরবর্তী যুগ হবে আপনার এর থেকে আরো ভালো কারণ যত দিন যাবে তত আপনার উন্নতি আমি আল্লাহ বাড়াবিম বলেন এখনকার যুগের থেকে আপনার পরবর্তী যুগ আরো উন্নত হবে টেনশন করার কোনো কারণ নেই মানুষের কথায় কান দিবেন না আমি আল্লাহ আপনাকে বলি নাই আর বলি নাই যে জন্য দুইটা কসম ফেরা বললাম বন্ধু আপনারে বলছি না আল্লাহর কত মায়া বন্ধুর জন্য বন্ধুর কত মায়া রে আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া বলে না বন্ধু না আপনারে ভুলি নাই আমি বলতে পারি না এখনকার থেকে পরবর্তী যত সময় আসবে আপনার উন্নতি বাড়তে থাকবে সোবাহা এরপর হলে বলে ওয়েলে দা রব বেকারিম বলেন ওয়েলে স্যাউ ফাইঅন্তি কারব মুকে ফ্যাতারো দা নিশ্চই খুব শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে খুশি করবে সোবাহা আপনার রব আপনার শীঘ্রই খুশি করবে এটার দ্বারাই হয়তো আল্লাহ বুঝাইছিল যে পয়গম্বর মক্কা আপনাকে দান করবে মক্কা বিজয়ের কথা হইতে পারে অথবা মেরাজের কথা হতে পারে অথবা নবী কিছু দাবি দাবা করছিল আল্লাহর কাছে ওই দাবিগুলো পূর্ণের ইঙ্গিত হতে পারে ওয়ানাসাউফা ইউতিকা এই আয়াতে যে আল্লাহ বলছেন আপনাকে খুব শীঘ্রই খুশি করব হতে পারে পয়গাম্বরকে মক্কা বিজয়ের কথা ইঙ্গিত দিছে হয়তো বা পয়গাম্বরকে আর সে আজিমের মেহমান বানাবে সেটার ইঙ্গিত দিছে হয়তো বা নবী কিছু দাবি করছিল দাবিটা হল আল্লাহ আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে আল্লাহ নবী বলছিল আপনি আমারে খুশি করবেন গো কিন্তু আমি আপনাকে জানায়া দেই আমার কোন গুণাগার উন্মত যদি একজন জাহান নামে থাকে আমি নবী কোনো দিন খুশি হব না আমার যুবক বাড়ক কত মায়া পয়গম্বরের কত মায়া কত মায়া উন্মতির জন্য আল্লাহ বলেন আপনার রব আপনারে খুশি করবে পয়াগাম্বর বলেন একটা গুণাগার উম্মত যদি আমার জাহান নামে থাকে আমি রাসুল খুশি হব না আমার নবীর কথা বলে নবীর কথা আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে খুশি করব খুশি করব খুশি করব এরপর আল্লাহ বলেন আলম ইয়াজিদুকা ইয়াতিমান আপনার রবকে আপনাকে এতিম অবস্থায় পান নাই আপনাকে কি আপনার রব আশ্রয় দেয় নাই তার মানে আল্লাহ নবীরে খুশি করার জন্য অতীত স্মরণ করা দিল আপনি এতিম ছিলেন এতিম ছিলেন আমি কি আপনাকে আশ্রয় দেই নাই তখনই আপনাকে বলি নাই এখন কেন আপনাকে নবুত দিয়ে আমি ভিলে যাব মক্কার মানুষ বলে আমি আপনাকে ভুলে গেছি ভুলে গেছি আপনিও বলেন আপনারে আমি ভুইলা গেছি বন্ধু যখন আপনি এ তিন ছিলেন তখন আপনার তো এ তিন ছিলেন আমি আপনাকে আশ্রয় দিস তখনই আপনাকে বলি নাই আর এখন আপনার এ দিয়া আমি কেন আপনাকে ভুলে যাব তাই আল্লাহ রবীন্দন নবীর অতীত স্মরণ করা বলেন আপনি কি এতিম ছিলেন না আমি কি আপনাকে আশ্রয় দেয় নাই সোহান আল্লাহ এরপরে বলেন তিনি কি আপনাকে আল্লাহ বলেন আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাইনি আমি আপনাকে পথ দেখায়া দেই এই কথাটা কেন বললেন কারণ যারা এতিম হয় যাদের মা তাকে না বাবা তাকে না এই ছেলেগুলা কিন্তু ভালো অবস্থানে যেতে পারে না কারণ তার গার্জিয়ান নাই পিছন দিয়া তার কেউ ব্যাক আপ দিবে এমন লোক নাই আমাদের সমাজে দেখবেন যারা এ তিন তারা অনাথ এই সমস্ত ছেলেগুলা লেখাপড়া করতে পারে না তারা টুকায় হয় আবদুল্লার পুত্র মোহাম্মদ প্রতিদিন রাত্রি উঠে তেলাওয়াত করে এখন উড়ে রাখেন দুই চার দিন পরে একদিন রাসুল্লিকে জিজ্ঞাসা করছে যে ঘটনা কি তুমি তো রাতের বেলা এখন নামাজ পড়তে উঠা না তোমার কাছে কি হনর শয়তানটা আসে না নাউজুবিল্লাহ শয়তান কারে কইছে জিবরাইল আর ইসরাతు আলাইহিস তোমার কাছে যে শয়তানই তো ওনারায় না চিন্তা করে নি মহিলা কত খারাপ ব্যাদদ মহিলা এই মহিলা রাসুলকে এই ধরনের কথাবার্তা বলা শুরু করছে এবং মানুষদের ধরে কি কয় দেখছো মুহাম্মাদের কাছে যা আগে একটা লোক আইতো ওনারায় না রাসুল এই বিষয়টা নিয়ে অত্যন্ত ব্যতীত কারণ উনি অসুস্থ এখন আর নামাজে দাঁড়াইতে পারতেছে না আর আল্লাহ যা করে বাল যদি রাসূল প্রতিদিনই তাহায্য করত তাহলে এই তাহায্য আমরা লেগে না হয় অজিব হয়ে গেল মুসিবত আমরা লেগে যদি রাসুল কন্টিনিউ পড়ত এই জন্য আল্লাহ রাসুলকে আল্লাহ অসুস্থ দিয়া তাহাজ নামাজ কয়েকদিন মাঝে গেপ গেছে এটা একটা কারণ আরেকটা কারণ হইল রসুল আরবি সাল্লি সাল্লাম যখন একত্ববাদী খুদার দাওয়াত দেয় তখন মক্কা নগরীতে আরো কয়েকটা দল ছিল দ্বিতবাদী তিত্তবাদী বহুবাদী কেউ দুই খুদায় বিশ্বাস করে কেউ তিন খুদায় কেউ বহু খুদায় এদের ব্যক্তিগত এদের মতামত হইল যে আমরা তো দিন প্রচার করতেছি আমরা বাপ দাদার থেকে আমরা ধর্ম পালন করে রাখতেছি ইয়া আবদুল্লার পুত্র মোহাম্মদ আমাদেরই পাতিজা আমাদেরই বংশের আমাদেরই রক্তের সে মাঝখানে নতুন করে এক দাওয়াত দেওয়া শুরু করছে একত্ববাদী খুদা এক খুদার পর আর কোনো খুদা নাই আর কোনো মাহবুদ নাই কোন ইলাহ নাই নিয়ে এদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো যা আমাদের সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি করতেছে আমাদের বংশের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে এটা তো আমরা হতে দিব না তো এরা অনেকবার রাসুলের সাথে এই বিষয় নিয়ে কথা বলছি তো যতবারই কথা বলে তারা কথা দিয়ে আর আসলের সাথে পাইরা উঠতে পারে না তো এদের মধ্যে আবার একটা মিটিং হইল যে কি করা যায় এদের মধ্যে যারা একটু শিক্ষিত টাইপের এরা বলল যে শুনো আবদুল্লার পুত্র মোহাম্মদের সাথে আমরা যুক্তি দিয়া কথা দিয়া কোনো বাবি পেরে উঠতে পারবো না কারণ তার কাছে যে এলেম আসে এটা আসমানি এলেম আর আমরা দুনিয়াবি এলেম দিয়া তার সাথে কর দিয়া পারবো না তার সাথে যে পারে এমন লোক দরকার এই কথাগুলি তারার মধ্যে মিডিং হইতে হয় না আমরার একটা কাজ করতে হবে আসমানি আলেম কার কাছে আছে তারে দিয়া মোহাম্মদের সাথে কথা বলাইতে হবে অনেরা হয় মক্কা তো এরকম কোন যোগ্য আলেম নাই মদিনায় আবার অভাব নাই কথা হলে আমরা মদিনায় যাব এখান থেকে একটা টিম তৈরি করিয়া এরা মদিনায় ফাটাইছে তখনকার যুগের তাওরাতের বড় বড় আলেমরা মদিনায় ছিল এরাই মদিনায় গিয়া তাওরাতের একজন আলেমের কাছে গিয়া বলল যে হুজুর আমরা তো আইছি মক্কার থেকে প্রায় চারশো সাড়ে কিলোমিটার দূরে আমনের কাছে আইসি বলে কেন আইস হয় আমাদেরই বংশের আমাদেরই রক্তে একই সাথে চলাফেরা করছে একই সাথে উঠা বসা করছে হঠাৎ করে উনি এখন নিজের রাসুন দাবি করে এবং একত্ববাদী খুদার দাওয়াত দেয় এবং দিটা নিয়ে আমরা পড়ছি সমস্যা কারণ এই অবস্থা যদি চলতে থাকে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হবে একটা স্থায়ী সমাধান আমাদেরকে দিয়ে উনি যে নিজের রাসুল দাবি করে এই তাওরাতের ফন্ডি মক্কার মানুষরা বললো শোনা উনারে তোমরা তিনটা প্রশ্ন করবা তিন প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে তোমরা বুঝবা যে উনি আসলেই আল্লাহর একজন পয়গাম্বর আজিনি সুবান আল্লাহ আমরা সুবান আল্লাহ কোন সময় হন ঠাডা বললে আমার তো জানা নাই ঐতত্ব ভালো এক এক জায়গার এক সিস্টেম হইতে পারে যেভাবে নিরবতা পালন করে এখানে বিষয়টা চিন্তা করে দেখেন এই তাওরাতের আলেম কিন্তু ইয়াহুদি ইয়াহুদিরা তখন তাওরাত রিসার্চ করত বড় বড় পন্ডিত ছিল এই ফন্ডিতে বলতেছে যদি তিন প্রশ্নের জবাব দিতে পারে তোমরা নিশ্চিত তাকে উনি আল্লাহর ভয় আর তোমাদের উচিত তার ইমান আনা তার গেছিল সমাধানের লেগে সমাধান দিয়ে দিচ্ছে জানে ওই যে উনি যে আল্লাহর পয়গম্বর এটা এর ভিতরে ভিতরে উনি সাধারণ মানব না আর ওনার সাথে তো উঠা বসা করছে উনি যে পয়াগাম্বর হওয়ার যোগ্য এটা এরাও বুঝতেছে কিন্তু আইছিল একটা সমাধানের জন্য উল্টা ফাঁদ কয় তোমরা তার কালেমা পয়রা নিয়েও যদি তিন প্রশ্ন জবাব দিতে পারে আনার এখানে আর কোনো বার্গেনিং না করিয়া এই দল গেছে রাসুলের কাছে গিয়া রাসুলের কাছে এই পুরা টিম গেছে গিয়া সুন্দর বাসায় মিষ্টি বাসায় বলতেছে মোহাম্মদ আমরা আইছে তোমার কাছে একটা বিষয় জানার লেগে তুমি তো আমরা বাতি যা একই বংশের তো তোমার সাথে আমরা দূরত্ব সৃষ্টি করে লাভ নাই তুমি যে তুমি জেরে রাসুল দাবি করছো তোমারটাই যদি সঠিক হয় তা আমরাও তোমার কালেমা ফিরে মানানো দুষ্ট লোকের মিষ্টি কথা ভাবে কালেমা তো আমার তো আর ইসলামের দাওয়াত দিতে মাঝখানে কোনো বাধা নাই এমন লোকই তো আমার দরকার আল্লাহর রাসুল কয়ে ঠিক আছে আপনার প্রশ্নটা কি তা আপনারা কি উদ্দেশ্য চাইছেন আমরা বেশি কিচ্ছু না তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো বন্ধ আল্লাহর রাসুল বলেন এরা তুমি যদি আমরা একেবারে নিশ্চিত সিদ্ধান্ত লইয়ে এসেছি যে আমরা তোমার হাতে কালামি কত সুন্দর কথা রাসুলো অত্যন্ত খুশি ঠিক আছে আপনারা প্রশ্নটি কই করে আপনার প্রথম প্রশ্ন হইল রুহ নিয়া রুহ জিনিসটা কি দুই নম্বর আমরা প্রশ্ন রইল একজন বাদশা ছিল যিনি গোটা পৃথিবীর রাজত্ব করছে গুড়ার উপরে সোয়ার করে নাম এবং ডিটেলস আমার কাছে বর্ণনা করে আরেকটা প্রশ্ন হইল সাতজন যুবক নিয়ে তারা গুহার ভিতরে কতদিন ছিল এবং কিভাবে গুহার ভিতরে ঢুকলো এর ডিটেলস বর্ণনা করবেন প্রশ্ন হইল কটা রাসুল সাল্ল্লা সাল্লাম বললেন আচ্ছা এই হলো আপনাদের প্রশ্নগুলো হওয়া ঠিক আছে আপনারা আগামীকালকে আমার কাছে আইএনের জবাব দিন তারা আসবে কিন্তু রাসুলের ধারণা ছিল সকালে জিব বিকালে তো আমি তো প্রশ্ন বললে আমার উত্তর আমি জানবো কিন্তু এদিন আর জিবরাই লাস জিবাই ঘটনা কিনে পুরা দিন গেল আসে কিছু কোন যাওয়ার পরেও ওই পুরা টিম আইসে না শুনে আয়া তুমি যে সময় দিছো আমরা সময় মতো হাজির হইছি আমরা তিনটা প্রশ্নের জবাব দাও রাসুল তো জবাব দিব কেমন রাসুলকে নিজের তিয়া কোনো কিছু বলতেন না আল্লাহ যা জানাইতেন তাও বলতেন এখন রাসুল সাল্লাহ বলতেছেন যে না আজকেও হবে না আপনারা আগামীকাল খাইছেন

আচ্ছা কোন এইভাবে কইলে মানুষের কুশল বনি কথা হয় না আচ্ছা আমি আমি কথা বলি এইখানে একজন মাদ্রাসা শিক্ষকের কাছে যদি আইন একটা ফতুয়া লোয়া তাহলে আমরা এই ফতুয়াটা দিনছে উজুরে আপনারা কইছে যে আমরা আগামীকাল খাইছে তার মানে উজুর অবশ্যই রাত্রে বৈশাখ এটা মোতাল করবো দেখকে আমরা সকালে জানাব এই নয়াসটা বন্ধ করে এত বড় একটা মা ফিল্ডারে ধ্বংস করে হ্যাঁ আমি কইলে তো দুষ আমার এই কারণে আমি একটু কমই কই এরা যে মাহফিলটা ধ্বংস করছে এগুলো কেড়ে করে আমি বুঝি নিজের সম্মান নিজে কমান নিজের ব্যবসা নিজে নষ্ট করে আমার সময় থাকতো তো পুরা দুমদাম হ্যাঁ আমার সময় লাগে কমায় কই যাইতাম বলছি আবার উজুর বেরিয়েছে তার উজুর না বলে নেড়ে দেখাইতাম মনে আচ্ছা যাক কথাটা একটু মনোযোগ তো শুনে যে নিহিত যে আমিও শেষ করি এই নয়সটা বন্ধ করি নয়সটা যাতে না ধরো এখন চিন্তা করে

এরাম কায়ের হয়ে ও ইসলাম নি যে আমার বাপ দাদা ধর্মের মধ্যে সে শুন গালি দিতেছে ওই তিন প্রশ্ন লইয়া গেছিলাম বেটা সাইড দিন দিলে ঘুরাইতেছে দি তুই ভারে না প্রশ্নের উত্তর কয়ে বুঝছি উনি আসলে কোনো নবী টবি না সুর হইল বদনাম মক্কা রলিতে গলিতে যেখানি যায় এখানে রাসুলের বিরোধিতা করতেছে কেন উনি তিন প্রশ্ন জবাব দিতে পারছে না উনি আল্লার আল্লাহর রসুল না নাউজ আর আল্লাহর রাসুলও চিন্তা করে গেছে ঘটনাটা কি কেন জিব্রাইল আসে না সারা মক্কায় যা আমার বিরোধিতা হইতেছে আল্লাহ তো দেখতেছে তো কেন জিব্রাইল ফাটাইতেছে না আমি তো লজ্জিত রাসুল নিজেও কান্না শুরু করছে আর মক্কার মানুষ এক হয় কি তো জানে না কেউ তোমার আল্লাহ বলে তোমার বুঝলে গেছে গা চিন্তা করেন কতটুকু কষ্ট লাগার কথা মক্কার মানুষ আয়া সেরা সারা দিয়া

আর সমালোচনা বাড়তে আছে একটা সুযোগ পাইছে চতুর্দিক দিয়া রাসূলের বিরুদ্ধে শুরু হচ্ছে আল্লাহ রাসুল কান্না শুরু করছে কান্না যখন শুরু করছে এইভাবে কোন জায়গায় আছে পনেরো দিন পর্যন্ত ওহি নাজিল হয় না জিবরাইল আসে রাসূল এক সময় চিন্তা করে আছে কান্না শুরু করছে হঠাৎ করে একদিন জিবরাইল আলাই সালাতাম আসছে রাসুল নিজেও চিন্তা করে আছে যে আল্লাহ আমার বুলালেছে কতক্ষণ পরে আল্লাহ আপনাকে আমার বুলিয়ে গেছেন না মক্কার মানুষ যা কয় এটা কি সত্য আপনি কি আমার বুঝছেন রাসুল নিজেও আল্লাহ এক সময় হয় জিব্রাইল আমার বন্ধুর কান্না আর সহ্য করতে পারতেছে যা আবার যা জিব্রাইল আইছে আমার পরে আল্লাহ রাসুল একটু রাগ অভিমান নিয়ে জিব্রাইলটা বললো যে রে সকাল বিকাল তুমি আসছো পনেরো দিন আইলা না কেন কেন আসলাম না এটা বলো কেন আসলাম না এটা চিন্তা করেন রাসুল কতটুকু কষ্টে আছে জিব্রাহিল আলী সালাতাম তখন আল্লাহর পয়গাম্বরকে কে সান্ত্বনা দিয়া বললেন পয়গাম্বর আমি আসতেছে আমি আসতে চাই কিন্তু আল্লাহ আমাকে আসতে দেয় না আমি তো আইতাম স্যার কিন্তু আমার মালিকে বাধা দেয় একদিন দুই দিন নয় পনেরো দিন পর্যন্ত আমি আসতে চাই কিন্তু মালিক আমার বারবার নিষেধ করে জিব্রাহিল যাওয়া যাবে না আল্লাহর হুকুম সারা তো আমি আসতেও পারি না আল্লাহ নবী বলেন কেন আসলি না আমার মালিক কি আমারে ভুলে গেছে কেন আমার মালিক তোমার আসতে দেয় না জিব্রাইল কয়জুর যেদিন আপনার কাছে মক্কা নগরীর মানুষ তিনটা প্রশ্ন নিয়ে আসছিল আপনি তাদেরকে জবাব দিবেন আগামী কালকে আপনি বলে দিবেন এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ না আপনি কইছেন আগামী কালকে বলে দেব অন মাসখানে ইনশাআল্লাহ লাগাইলেন না কেন বলুন মাসখানে কি লাগাইছেন না ইনশাআল্লাহ লাগাইছেন এটার লাগি আল্লাহর কাছে ইবতিব না পছন্দ হইছে আর কিয়ামত পর্যন্ত আপনার সমস্ত উম্মতি মুহাম্মাদিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ 15 দিন ওহি বন্ধ করে আল্লাহর पैগাম পনেরো দিন পর্যন্ত চোখের পানি গুলো ছেড়ে দিয়া কাঁদছে আর আসমানের দিকে তাকাই স্যার বলছে আল্লাহ আপনি কি আমারে ভুলে গেছেন আপনি কি আমারে ভুইলা গেছেন নবী কান্দে একদিন দুই দিন নয় পনেরো দিন পর্যন্ত পয়গাম্বর কান্না শুরু করলো জিব্রাইল কই হুজুর একটা কারণে আপনার কাছে আসতে পারি নাই আপনি সেদিন বললেন আগামী কালকে আপনি তাদেরকে প্রশ্নের জবাব দিবেন কিন্তু মাসকানে ইন ইনশাআল্লাহ বলতে পারেন নাই কেন বললেন না এটা আল্লাহর কাছে ভালো লাগে না এখন প্রশ্ন হলো একদিন না ও নবী কইছেন একদিন না ও ভুলই গেছেন 15 দিন কি নবী ভুললে গেছেন কথা কই না দি এরা যত বাড়াইছো তোমার হইছে আচ্ছা ঠিক আছে আগামী কাল কি নবী একদিন ইনশাআল্লাহ কইছেন পরের বার তো পাওয়ার দরকার কইলো না কেন এর দাঁড়াই বোঝা যায় 15 দিন নবী বলে না বরং আমার আল্লাহ নবীরে বুলায়া দিছে। আদা হয় না নবী বলে নাই আল্লাহ বলাইয়া দিছে রে কারণ ওম্মতের একটা শিক্ষা নেওয়া দরকার কেমত পর্যন্ত কোনো মানুষ যেন ইনশাল্লাহ না বলে কোনো কাজের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম বলবো কি আমরা আগামীকালকে ডাকা যাবো এখানে মাঝখানে কি হইব ইনশাল্লাহ আমি অমুক জায়গায় রোয়ানা দিচ্ছি ইনশাল্লাহ এমনকি আপনি যদি কন আমি আগামী কালকে আমার বিবাহ ই কেন বলতেই ইনশাআল্লাহ ইনশাল্লাহ মানে কি আল্লাহ যদি চায় আল্লাহ যদি তাহলে আমি দেখা যাব এটা আল্লাহ যদি চায় তুলে যাবো কথা দি আমি বিবাহ করবো এটা আল্লাহ যদি চায় এই মাঝখানে ইনশাল্লাহ লাগাই ইনশাল্লাহ বলা যাবে না ইনশাল্লাহ যদি কেউ ভুলে যায় এই জন্য আল্লাহ রব্বুল আরামি পনেরো দিন নবীর চোখের পানি পড়ার পরে আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য নবীরে খুশি করার জন্য নাজিল আল্লাহ রব্বুল আরামি আল্লাহ নবীর চোখের পানি আর নবীর কান্না সব মিলে আল্লাহ সুরা দোহা নাজিল করে দুহার মধ্যে দুইটা কসম করছে দু কয় না শুরুতেই দুইটা কসম যা সাজা ওয়ল্লিজাস দিনের আলুর কসম ওইলি ইজাস রাতের অন্ধকারের কসম দিনের আলুর কসম রাতের কসম কসম এ অনবিকার বলেন কসম দিনের আলুর কসম আল্লাহ বলেন অন্ধকারের কসম দুইটা কসম করছে এই কসমের অন্য ব্যাখ্যায় বলে আল্লাহ বলছেন ওযাদ আরেকটা আর একটা কথা হলো যে অন্যান্য তাফসীরকারকরা উল্লেখছেন যে ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা করছে আল্লাহ বলেন ওয়াদ-দুহা আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম ওয়াল সাজা আপনার কালো সুলের কসম তার মানে নবীর চুল ছিল কালো এই চুলটা সুন্দর ছিল আল্লাহ সুন্দর চেহারার কসম উজ্জ্বল চেহারার কসম তার মানে আমার নবীর চেহারা কত উজ্জ্বল ছিল আল্লাহ নবীর চেহারা নিয়ে কসম করে সুবাহা। চেহারা এত সুন্দর চুল অনেক সাহাবিরা বলে আমাদের বেশি পেটে কিদা লাগলে পায়ের চেহারার দিকে যদি থাকায় থাকছি তাহলে পেটের কিধা নিবারণ হয়ে গেছে আমার নবীর চেহারা এত সুন্দর এত সুন্দর আল্লাহ বলে আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আপনার কালো চুলের কসম নবীর বাবরি চুল ছিল চুলগুলা কালো ছিল একটু কোকরানো ছিল এই সুন্দর চুলের কসম আল্লাহ করছে শোবা হা আল্লা বলেন ও দিনের কসম ওয়াল্লাই লে ইজা সাজা রাতের কসম রাতের কসম দিনের কসম সুন্দর চেহারার কসম আপনার কালো চুলের কসম মা দাঁক বু কমা ফলা আপনার রব আপনারে ভুলে নেই সোবাহা

আপনার রব আপনাকে ভুলে নাই ভুলে নাই বলতে পারে না কেন আপনাকে বলবো পয়গম্বর আমি কি আপনারে বলতে পারি আপনি কি মানুষ আমি আপনারে কত মহব্বত করি বন্ধু আপনারে দেখার জন্য আমি আল্লাহ থাকায় থাকি আপনারে দেখব বলে আমি আর শেয়াজিমের দাওয়াত দিয়ে আনছি আপনারে বলার জন্য নয় আপনাকে আমি ভুলি নাই বুঝতে পারি না এরপর আল্লাহ বলেন আপনার জন্য এই যুগের থেকে পরবর্তী পরবর্তী নেক্সট টাইমে আপনার জন্য আরো আমি অনেক উন্নত অবস্থায় রাখবো আপনাকে এখনকার যুগের চেয়ে পরবর্তী যুগ হবে আপনার এর থেকে আরো ভালো কারণ যত দিন যাবে তত আপনার উন্নতি আমি আল্লাহ বাড়াবিম বলেন এখনকার যুগের থেকে আপনার পরবর্তী যুগ আরো উন্নত হবে টেনশন করার কোনো কারণ নেই মানুষের কথায় কান দিবেন না আমি আল্লাহ আপনাকে বলি নাই আর বলি নাই যে জন্য দুইটা কসম কেরা বলব নব দেওয়ার পরে আপনার কাছে ওহি পাঠাইয়া বন্ধু বানাইয়া এখন বুঝি আপনারে ভুলে যাবই থাকে হয় নাকি বন্ধু আপনাকে আমি বলি নাই বলতে পারি না সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে শেষ নয় রব্বি কারীম বলেন ওয়া ওয়াজাদাকা আইলান আল্লাহ বলেন আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম পরবর্তীতে আপনাকে আমি ধনী বানায় দিছি সোহান আল্লাহ এর দ্বারা কি বুঝলে নবী নিঃস্ব ছিল নবীর আল্লাহ কি বানাইছে ধনী বানাইছে কথা বল আপনারা কি বিরক্ত লাগতেছে আমার নিজুরি ভাল লাগতেছে না আপনারা ভাল লাগবো কিন্তু আপনারা উঠাউটি দেখলে কি আমার ভাল লাগবো আর এখন তো মোটামুটি মনে কিছু আওয়াজ হইতাছে তেয়ার ভর আপনার লড়ুন খেলে লড়া চড়া করি না বইতা। বেশি সময় আমিও চালাইতাম না বই না খারাপ লাগতাম এর ভর আমি কথা বলতেছি আমি মনে করি একজন ছাত্র হিসাবে আমার এটা একটা ইন্টারভিউ ঠিক না হ্যাঁ এইটা সারা দেশ তো আমি লড়াই সারা লাই কিন্তু এখানে বইয়ে ওয়াশ করা এটা যে কি জিনিস এটা আমি বুঝতেছি যিনি পাশে বসে রয়েছে সাধারণ ব্যক্তিত্ব না এই জন্য আপনারা কথাগুলো একটু মনে শুনুন এখানে বইয়া যে আমি ফাউল কোনো কথা কমি এটা বাইবেন না কারণ হাজার হাজার আলেমদের উস্তাদ পাশে বসা আমার নিজের আজকে খুব ধন্য মনে করছে হুজুরের ভাষা আমি ওয়াজ করতেছি এটা তো আমার জীবনের সবচেয়ে বড় একটা ইন্টারভিউ চলতেছে অন্য জাত গেলে এখন আমার আর সাহস বাড়বো ঠিক নেই তাহলে আপনারা লড়ুন না চুপ করে বইয়ে থাকুন এখানে কথাগুলি কি কইতেছে একটু মনোযোগ দর্শনে আমরা অনেক সময় রাগ করে রাখবো না যেন উনি অভিমান করলো করবো আমি বলে এই মেয়া তোমার আমি এক সময় কি টাকা পয়সা দিয়ে দিচ্ছাম না তোমার আমি চালাই দিছি না তোমার কিন্তু এক সময় আমি হেল্প করছি না এটি কন মানে কি তা মানে তারা বুঝানি যে আমি তোর বুঝছি না বললে কি তোমার টাকা পয়সা দিলাম না তোমার কি আমি এক সময় চালাইছি না ঠিক আমরা যে বলতেছি আল্লাহ তার বন্ধুর এইভাবেই বুঝাইতেছে সুবান আল্লাহ সুবাহ আমরা কথার একটা ধরনে তো যাইতে পারি মাথার একটু ঠান্ডা করে বোঝার চেষ্টা করি কথাগুলো কি বলতেছে বন্ধু অভিমান করছে

ওয়াল অ্যাউফাই ক্যারম ক্যাফা আপনাকে আমি শীঘ্রই খুশি করব এর ধারাবাহিকতা আল্লাহ অতীতের কথাগুলি নবীর সামনে তুলে ধরছে দ্যা কা ইলম ফা আপনি নিঃশ্বু ছিলেন আমি কি আপনাকে ধনী বানাই নাই বলুন আপনাকে কি আমি ধনী বানাই নাই এখান থেকে একটা বিষয় আমাদের শিখা দরকার বিশেষ করে আমাদের অনেক ওয়াজ যারা করে বিশেষ করে কিছু মৌলভিরা আছে তাদের উদ্দেশ্যে কথাটা শোনা দরকার এখানে যে আল্লাহ কইছে আপনি নিঃস্ব ছিলেন আপনারা আমি কি বানাইছি ধনী বানাইছি কথা বল না হ্যাঁ আমার কথা বুঝিন না আল্লাহ এখানে কি কইছে কোন যে আপনি একসময়ে গরিব ছিলেন আপনি কি বানাইছি ধনী এই কথাটা কেন বললাম যে মৌলভিদের উদ্দেশ্যে আমাদের দেশের কিছু মৌলভি আছে এরা ওয়াজ করে এক ওয়াজ নবী গরিবasin পেটAppCompat ছিল এই ওয়াজ কইরা মানুষটাকে খুনাইতেছে আরাজি আর এই ওয়াজের এমন প্রভাব পড়ছে আমাদের দেশের নাস্তিকরা মনে করে যে আমরার ইসলাম তোই একবারে গরিব ফকির মিসকিন কিন্তু হে এই ওয়াজি পড়ছে ইগণে যে আল্লাহ পরবর্তীতে আপনাকে ধনী বানাইছি এই ওয়াজ কেয়া করে না জালে কই নবী এই নবী গরিব আছিল এটা কত আর এরা নবী ফতোয়া কত আছিল পরবর্তীতে নবী ধনী হইছে শুধু ধনী না দেশের রাষ্ট্রনায়ক ছিল দেশের প্রেসিডেন্ট ছিলেন এই ওয়াজ না আমি আমার ওয়াজ একদিন হাইলাম না নবি নবী দেশের বাদশাহ ছিল নবী দেশের প্রেসিডেন্ট ছিল এই যে ওয়াজ ইমোশনাল মানুষকে করতেছে নবীর হেড অফ হাতর আছে আর এই ওয়াজ উন তুনতে নাস্তিকরা মগস্থ করে বইরুছে তখন হুজুররা রাজন রাজনীতি করতে যায় হে হুজুররা রাজনীতি কি হুজুররা রাজনীতি করতে রে ইসলামের নবী হেড অফ যারা হেরা করে রাজনীতি ওই যে মৌলভি ওয়াজ করে যে হেড অফ হাতর আয়াতের সার অংশই বুঝেনা আর তো ওয়াজ হইল ইন্না উলিয়া এক অলির আয়াত

এই কারণে যারা নাস্তিকরা আমরাও আমরা রাজনীতি করেন কেন রাজনীতি আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসুলের কাছ থেকে ঠিক আমার রাসুল দেশের রাষ্ট্রনায়ক ছিল এখান থেকে হুজুররা রাজনীতি শিখছে তারা রাজনীতি শিখছে কত এই ওয়াদ যদি প্রতিটা মাপিল হইতো যে নবী ধনী ছিল নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল তোইলে এরাই সুযোগ পাইতো না আমরা ফকির হওয়ার ইসলাম তারা দিছেন তো একেবারে নিয়ে একটা জায়গা খালি ফকির মিসকিনের জায়গাতে নিছে ইতা করতে করতে এখন আমরা মাদ্রাসা ইঞ্জিনিয়ারের ফুলাফান ফরাইতে দেন ওই ডাক্তারের ফুলাফান ফরাইতে দেন মানুষের বাড়িতে খাইব লীলা চিল্লা আর গিয়া মিলাদুলা করব ইসলামটা এইদিকে লই গেছে আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে উন্নতি হচ্ছে এখন দেখা যায় এ ও এমপির ফুলাফানও পড়তে দেয় এখন দিতেছে এখন দিতেছে কেন আমরা আপডেট হইতেছি এগুলো দরকার আমরা দেখলে যেন নাক না সিটকায় আর আমরা নাক ছিটকাই জন আমরা জাতি বেড়ে গুতাগুতি করতে হতো নাক ছিটকা একজন আলেমের যদি একটা বাড়ি বাড়িতে একটা গাড়িতে আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ আমার নাতা ঘের যা আছে এটা আমার একজন আলেমের থাকলে আমার এটা গর্ব যে হ্যাঁ আমার এই বাড়ি গাড়ি দিকে আরেকজনের ফুল আমার দ্রাসাদ দিব পরে কিন্তু কার কাছে বাস করবেন আমরা মৌল বিরতি ফেসবুকে হুতায় আলাদা হয়ে গাড়ি কেরোলে তো নবীজি কষ্ট করছে হে ওয়াস করে মানুষের পূজা হয় হেতে গাড়ি লোক দেবে আল্লাহ রাসুল তো গাড়ি লাসিন রাসুলের যুগে যদি গাড়ি থাকতো রাসুল সবচেয়ে দামি গাড়িটা চালাইতো

উমার দেশের প্রেসিডেন্ট ছিল আল্লাহর দেশের প্রেসিডেন্ট ছিল উসমান দেশের প্রেসিডেন্ট ছিল আলী দেশের প্রেসিডেন্ট ছিল আমরা ভাইসি কই মানে এরা আমরা ওখানে রাজনীতি করে না কারণ রাজনীতি যে করতো না কয় দো কথা টিউ এরার যে রাজনীতির চাল বিছাইছে এই রাজনীতি তারা নিজের কয় রাজনীতি কি বালা মানছে বলে অনে এরাই কয় তাহলে বুঝা গেল তোরা যত দিন রাজনীতি তোরা আসলই বালা মানুষ না আসলই বালা মানুষ বাস্তব না বাস্তব এরা আসলই বালা মানুষ আর রাজনীতি মানে হলো সাল চুর ডাইল চুর গম চুর আর দেশের সম্পদ চুর তো না যদি রাজনীতির যাইত দেখি দেশের সম্পদ পচার হইতো পাশার হইতো নি দেশের সম্পদ লুটপাট হতো না দেশের সম্পদ বাহিরের দেশে যাইত না বেগম পাড়ায় বাড়ি হইতো না এলে আমরা আমরা রাজনীতি করে আমরা বোতল টানতে রাজনীতি করতে গেলে আলেমরা আসলে বোতল টানতে পারবে না দেশের সম্পদ পাচার হবে না আজকে আল্লাহ রাসুল কি ছিল দেশের রাষ্ট্রনায়ক নায়ক ছিল এটা জানা দরকার আমরার মধ্যে ইউজ একবারই নাই খালি ঘরে কানো দিলে টান দিয়া নবীর ভেটো ভাত ইউজুই শেষ দেশের প্রেসিডেন্ট ওয়াজ করবো কেটা এইগুলা বাদ দেন ইসলামটার সামনের দিকে আগায় নিয়ে যান এগুতা গুতি বাদ দিতে আলেমদের টাকা দরকার আলেমদের সাংসদ থাকলে নাস্তিকরা বাঁকা চোখে তাকাইবার সুযোগ আমি তো বিশ্বাস করবো না আল্লাহর কালাম সাক্ষী আমি কোনো আলেমের যদি সান দেখি আমি নিজের যে আলহামদুলিল্লাহ দরকার আছে এরা আর ওই এরা বাড়ি গাড়ি হোক গাড়ি তিনটা তা যেন নাক নাসিব কাক একজনের ইঞ্জিনিয়ারের ছেলে যেন আমার মাদ্রাস যে না আলেম রইলে ছান সৌ চলে এটা তো গুনার কিছু না এই মিয়া যদি দন সম্পদ থাকলে যদি আল্লাহ বেজার হইতো সুলাইমান নবীর আল্লাহ বাসায় দিছে হ্যাঁ সুলাইমান নবীর কি বাসায় দিছে জানেন কিয়ামতের আগে এমন बादशाहই আল্লাহ কাউরে দিবে না সুলাইমান নবীর আগাও নাই সুলাইমান নবীর ফরও দিবে না তো দেশের টাকাওয়ালা হইলে গাড়ি বাড়ি তাকলুই কি মানুষ আল্লাহ তіга মুখ ফিরায় না আলেমদের টাকা হলো আল্লাহরে বুলবেন জালেমদের ধন সম্পদে আল্লাহ ভুলে যাবেন আলেমেন না এজন্য শত শত নবী রাসূল দেশের বাদশা আল্লাহ এদেরকে দিয়ে দেশ চালাইছে সুলাইমান নবী তো গোটা পৃথিবীর বাদশা ছিল

কথা বোঝার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ এখানে স্পষ্ট জানাইয়া দিছে যা আপনি যখন আমি আপনারা বুইলালাইছি ও জা দেখ আপনি যখন নিঃস্ব ছিলেন আমি আপনাকে পরবর্তীতে ধনী বানাইছি ধোনি তা আমরা বলতাম বলতাম আল্লাহ রব্বন আলামিন বলেন বন্ধু আমি আপনাকে বলি নাই বুলি নাই ভুলবনা না ভুলতে আমি পারি না কারণ আপনি যখন এতিম ছিলেন তখনও আশ্রয় দিচ্ছিল যখন আপনি নিঃস্ব ছিলেন তখন ধনী বানাইছি আমি কেন আপনাকে ভুলে যাব বন্ধু অভিমান কইরেন না আমি আল্লাহ আপনাকে ভুলি নাই ফামাল ইয়াতীম ফালা তা আমি আপনাকে বলে দিই আপনি এতিম ছিলেন তাই এতিমের প্রতি আপনি কোনোদিন টটুর হইয়েন না এতিম যারা আছে আমরা তাদের উপরে কি হব না কথা হয় না বুস্টারছে আপনারা খুব বিরক্ত লাগতাছে না বুঝছে আমার সিগন্যাল দিতা বল হুজুর বনা जात দেই কথাগুলি এত মনোযোগ দিয়ে শোনা দরকার আল্লাহ বলেন আপনি এতিম ছিলেন গণবি নববী আপনারে আমি আশ্রয় দিছি তাই আপনি এতিমদের প্রতি কঠোর হইবেন না আল্লাহ তার বন্দুরে ওয়াজ করতেছে এই ওয়াজ খালি নবীর জন্য শেষ না কিয়ামত পর্যন্ত কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে কিন্তু তার হুকুম তাকে কেমন পর্যন্ত মানে ইউজ কিন্তু আমরা করতেছে কোনদিন এতিমের প্রতি কঠোর হব না এতিমদের প্রতি বাঁকা চোখে তাকাবো না নিঃস্ব মানুষদের দিকেও বাকা চোখে তাকাবো না আল্লাহ বলেন আপনি এতিম ছিলেন তাই এতিমদের প্রতি আপনি কঠোর হবেন না আল্লাহ বলেন আপনি তেনদের প্রতি কঠোর হইয়েন না বন্ধুরে বন্ধু ওয়াশ করতেছে এরপর আল্লাহ বলেন আল্লাহ কয় আপনি মানুষকে তিরস্কার করবেন এই কথা কি নবীরে কইছে না সমস্ত উন্নতি মহম্মদিরে কইছে নবীরে মানে তো আমদার ওয়াস করা কথা না আল্লাহ বন্ধুরে সান্তনা দিতে গিয়া চিন্তা করেনি সুরার ভিতরে বন্ধুরে খুশি করার লাইয়া প্রথম দুইটা কসম করছে কসম করে বলে বন্ধু আপনাকে আমি ভুলি নাই আপনার রব আপনাকে ভুলে নাই আপনাকে আমি শীঘ্রই খুশি করব পয়গাম্বরকে আল্লাহ খুশি করলেন এরপরে বলে আগেও ভুলি নাই এখন কেন আপনাকে বলবো বলে আল্লাহ

এর থেকে হাজার গুণ আপনাকে আমি বেশি দিব দুনিয়ার নিয়ামত কিছুই না চিন্তা করেন আল্লাহ তার বন্ধু রে ওয়াজ করতেছে বন্ধু দুনিয়ার নিয়ামত কিছুই না এর জন্য আপনার জন্য পরকালের নিয়ামত আমি এর সঙ্গে হাজার গুণ বেশি রাখছি আমার যুবক ভাইয়ারা যিনি দুনিয়া খেরাতের মালিক সেই মালিক তার বন্ধুরে বলতেছে দুনিয়ার নিয়ামতিটা কিছু না আমি আপনার জন্য বর앗 দর আকছি পড়কারে তার চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি দিব জওয়ান আল্লাহ এই ওয়াজের দ্বারা রব্বুল کریم দুনিয়ার মানুষরা শুধু দুনিয়া তাকলি যে তুমি অনেক কিছু পেয়ে গেছো বিষয়টা এমন না কারণ তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হও এটা দুনিয়ার কিছুই না কথা কারণ আমি তোমাদের জন্য যেই নিয়ামত রাখছি যা তোমার চোখে দেখে নাই যা তোমার কানে শোনে নাই যা তোমার অন্তর কোনো দিন ভাবে অনেক কারণ দুনিয়ার একটা প্রেসিডেন্ট হইলে পড়ে পিছনে কত গোলা বাধা থাকে ঠিক বাধা হলো আপনি কি সচরাচর মানুষের মতো চলতে পারবেন রাস্তাঘাটে দিয়া তা কথা কই না দি ডক্টর ইনুস সাহেব যে কোনো সময় আপনার এখানে নাইতে পারবো বাজার আট টিকা ফান খাইতে পারবো কথা কই না দি পারবে না কারণ ভিতরে ভয় আছে কিছু তো মেরে কথা তাহলে দুনিয়ার প্রেসিডেন্ট হইল শান্তি নাই রে আল্লাহ শান্তির জাগা নয় তোমার যদি দেশের বাদশাহ বানাই তোমার শান্তি নাই কিন্তু আমি পরকানে যে নিয়ামত দিব ওই নিয়ামতের মধ্যে শান্তি আছে কোনো চিন্তাও নাই কথা দুনিয়ার নিয়ামত চিরস্থায়ী নয় চিরস্থায়ী নয় ক্ষমতাও চিরস্থায়ী নয়

এই জন্য ক্ষমতা দিয়াও বড়াই করা যাবে না ক্ষমতা আজকে আছে কালকে নাই আমার ধন সম্পদ আছে আজকে কালকে নাই সকাল বেলার ধনি ফকির কিন্তু সন্ধ্যাবেলা ঠিক নেই আল্লাহ বলে বন্ধু দুনিয়ায় আপনাকে জানে আমার দিছি কিছুই না কিছুই না তার মানে পৃথিবীর সব মানুষকে আল্লাহ ওয়াজ কইরা দিল বন্ধারে দুনিয়ার নিয়ামত আমার দুনিয়া আমার পরকাল আমি নিজেই বলতেছি দুনিয়ার নিয়ামত কিছুই না আমি তোমাদের জন্য পরকালে বরাদ্দ রাখছি যেটার শুরু আছে রে কিন্তু শেষ নাই যেটার শুরু আছে শেষ নাই দুনিয়ার নিয়ামত পাইলে শুরু আছে শেষ আছে আফসুস আছে আফসুস আছে নি আফসুসটা কি তার বোঝাই ডক্টর ইউনুস মনে করেন বর্তমানে আমার দেশের প্রেসিডেন্টই কিন্তু বৃত্তে গ্যাদেন ঘুমায় গুমস আছে আফসুস টাইলাম তো ভাইলাম জোয়ান খালা তো ভাইতা মনে মনে একটা আফসুস কিন্তু আছে আসে রে প্রেসিডেন্ট ও আল্লাহ বানাইল কিন্তু আমার সব ড্যামেজ ওহন আমারও বানাইছে প্রেসিডেন্ট পারা ওই যে ডোনাল্ড ট্রাম্প বুড়োই গেছে যে প্রেসিডেন্ট গ্যা আফসুস যে আমি যদি যৌবন খালে ভাইতাম তাহলে দিতাম আল্লাহ দুনিয়ায় পাইলে শেষ নাই রে কিন্তু জান্নাতে আমি যখন নিয়ামত দিব তখন থাকবে না কারণ আমি আল্লাহ করব না কারণ জান্নাতির ভিতরে কেউ কোনো দিন বৃদ্ধ হবে না বয়স যদি হয় বত্রিশ এই বয়স আর কোন দিন তেত্রিশ হবে না রাজত্ব দিব আল্লাহ কমপক্ষে দশটা পৃথিবীর সমান রাজত্ব পাইবি বুড়া হবি না

আর ওচিরেই শিগ্রই আপনাকে খুশি করব সুবহান আমার যুবক এই সূরা নাযিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বর মনে যত কষ্ট ছিল যত ব্যথা ছিল মৎকার মানুষ আমার নবীর যেই পরিমাণ আঘাত দিছে কথা বলে বনে আল্লাহর নবীর মনে আর কোনো কষ্ট হইলো না কারণ আল্লাহ নিজেই তো বন্ধু রাগ ভাঙাইছেন বন্ধুদের খুশি করছে সুবহানাল্লাহ অন্যদিকে গোটা মক্কা নগরীতে চতুর্দিক দিয়া নবীর সমালোচনা ছিল আল্লাহ রব্বুল আলামিন বন্ধুরে একটা সূরা নাজিল করিয়া সব দুঃখ মন থেকে আল্লাহ দূর করে দিছে যুবক ভাইরা আমার এখানে বোঝা যায় পয়গম্বরকে আল্লাহ খুশি করার জন্য এই সূরা নাজিল করছে শুরুতেই আল্লাহ কসম করছে দুইটা আবার কেমন কসম রে নবীর চেহারার কসম কেমন কসাম নবীর চুলের কসম এরপর আল্লাহ বলেন আমি আপনাকে ভুলি নাই সুমাহা তালে এই বেঈমানদের যত ধরনের ষড়যন্ত্র ছিল সব শেষই এরা যত অপপচার করছিল যে আপনার আল্লাহ ভুলে গেছে আসল আল্লাহ ভুলে নাই ভুলে নাই শিক্ষা দেওয়ার জন্য এই পনেরো দিন পর্যন্ত অহি বন্ধ করছে উম্মদ যেন কোনোদিন ইনশাল্লাহ না বলে আপনারা কি ইনশাল্লাহ বলবেন যে কোনো কাজে হাঁটতে বইতে সব সময় যে কোন কাজ করবার আগে বলবো ইনশাল্লাহ না ইনশাল্লাহ বললে খবর আছে নবী বলার কারণে পনেরো দিন ওহি নাই পনেরো দিন নবী খানছে আমরা যেন ইনশাল্লাহ না ভুলি। আল্লাহ আমাদেরকে এটার উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি সম্মানিত শুধু রাত হয়ে গেছে আর এখন আর আপনারা উড়াউড়ি দিকে আমারও আগাইতেছেন আর আপনার যে লড়া সরাটা এমন মোনাজাত দেওয়া দরকার দুরু শরীফ পরে আল্লাহ তিনটা প্রশ্ন তো এই সুরাত না এটা তো সানে নজর করছে এটা হলো সুরা এটা তিন যে প্রশ্ন এটা হইল সুরা ইয়তে কাহাফে আল্লাহ রব্বুল আলমিন এটার জবাব দিচ্ছে তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন ছিল কি রুহ সম্পর্কে রু সম্পর্কে আল্লাহ রাসুল উৎসব রু তুই আল্লাহর হুকুম রুটা কি এটা আল্লাহর হুকুম এরা মানুষের কোনো হাত নাই আল্লাহ হুকুম দিছে তো হয়ে গেছে এরপরে তারা প্রশ্ন করছিল যে গোটা পৃথিবী যে রাজত্ব করলো গুড়ার উপরে সোয়ার পড়ে এই বাসার নাম কি তিনি হলেন বাদশাহ জোল আল্লাহ ওনারই এত বড় বাদশাহী দিছে যে গোটা পৃথিবীর বাদশাহ বানাই দিছে মানে আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার বাদশাহ ছিল বাদশাহ জোল এর এরপরে প্রশ্ন করছিল যে 7 জন যুবক ওই হ্যাঁ ওই কি কয় اصحابে कहांের ঘটনা এই 7 জন যুবক এই গুহার ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল 309 বছর আপনারা লেখা সুবহানাল্লাহ জিল্লাহ সুবহানাল্লাহ 309 বছর ঘুমায় আছে আপনারা নীরবতায় বোঝা যায় আপনারা এই মাঝখানে ঘুমান হ্যাঁ তাহলে আমরা আওয়াজে বুঝান নয় বছর ঘুমায় রইছে এরপর আল্লাহ আবার এদেরকে ঘুম থেকে জাগ্রত করছে তিন বছর পরে এই সোরা কাহাফের ঘটনা এটা অনেক লম্বা এই সাতজন যুবক ছিল একজন কুকুর আছিল এই সাতজন যুবক এবং কুকুর তিনশো নয় দিন পর নয় নয় বছর পরে এদেরকে জাগ্রত করছে আল্লাহ জাগ্রত কেন করলো ওই তখনকার যুগে যখন জাগ্রত করছে তখনকার মানুষগুলা আল্লাহ বিশ্বাস করত মরার পরে আবার আল্লাহ পুনরায় জীবিত করবে এটার উপর বিশ্বাস ছিলই না ঠিক আল্লাহ ওই যুগে দেশের সমস্ত মানুষ কালেমা ছিল এগুলো এক এক সময় একটা নজির আল্লাহ দেখাইছে সাতজন যুবক পরবর্তীতে আবার এরা ঘুমাই গেছে শেষ একবারে শেষ এটা শুধু ওখানকার মানুষের পুনরায় আল্লাহ জীবিত করবে প্রতি এই তিন প্রশ্নের জবাব দিছে পরে আচ্ছা কোন চান মক্কার মানুষ কালেমা পড়ছে কথা কইনা দি এরা তো বলে তিন প্রশ্ন শোনার পরে কালেমা পড়ব কিন্তু যে দুষ্ট লোকের মিষ্টি কথা পরবর্তীতে কালেমা ডালমা পড়ে নাই এই শয়তান বলি তিন প্রশ্নের জবাব জানার পরেও আবার গেছে মদিনার ওই তাওরাতের আলেমের কাছে গিয়ে হোক ফন্ড বিশ দিন পরে তিনটা বছর উত্তর দিছে এটা গ্রহণযোগ্য নি সব বোনা ফন্ড দিন কেড়ে ফন্ড বছর কেড়ে ফন্ড শো বছর পরে উত্তর দিল বুঝতে হবে উনি আল্লাহর ভয় খাওয়া কারণ এই তিন প্রশ্নের জবাব ফন্ড বছর উনি তো ফন্ড ধরে দিলাইছে এটা উনি নিজের থেকে বলে নাই আল্লাহর পক্ষ থেকে বলছে উনি আল্লাহর ভয়গম্বর সন্দেহ নাই তোমরা কালে মাফের ইমান কিন্তু এরা আনে নাই কুকুরের লেজ বিদা মাসলো সুদা কথা বলছেন জেডির কফা কলব আল্লাহ মহর মাইরা দেয় উজুরের ওয়াজ দেওয়া হয় না বাস্তব না বাস্তব আপনারা এমপি না মন্ত্রী আছেন কম আওয়াজ হইছে সুজ হয়েছি নিহন আল্লাহ সোজা করাই মাঝে মধ্যে আগে বলে হয় না আল্লাহ আমাদের মানার করার তফিক দান করুক আমি সঙ্গীত কিতাবই তো নরম না গরম অহন গরম গেলে কোনো অসুবিধা ছিল কোনো অসুবিধা তো নাই আচ্ছা যেই সঙ্গীত আগে গাইলে আমরা জঙ্গি

জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী হালকে করে যেভাবে সাথে आवाज दी সত্যের পক্ষে গান বলে আমি বিধিরহি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধিরহি বিধিরহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধিরহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক আগে আমাদেরকে বলতো জঙ্গি জঙ্গি হয়ে ত্রিফোন বছর দেশ চালাইছে পাহিরের দেশের বাপ মূর্তি নষ্ট করছে টুফিওয়ালা দিয়া হয় দেখছনি হেরারে দমন করবার লাগে না এই টুফি দিয়া দিয়ে ব্যবসা করছ ষোলো বছর পাস্তাব না জন্মের পড়ে কানে কি দেয়নি তুমি মৌলবাদী চাহি জন্মের পড়ে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী চারা হনি তবে মরণের পরে জানা যা পড়াবে তবে মরণের পরে জানা যা পড়াবে তখন কোতাই পালিয়ে যাবি বিদিরোহী বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিল কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি কেন জঙ্গিবাদী কি মনে করে দাড়ি টুপি তালেবান কি মনে করে দাড়ি টুপি দেখলেই তালেবান চেয় বেশি ভয় পায় তবে সিংহের চেয় বেশি ভয় পায় মাথায় পাগিরি দেখে যদি বিধি রহি কথা এমন যতই করছে কিন্তু মাথার পাগড়ি আর হুজুর দেখলে আর আর কিন্তু বৃত্তে মসল মারছে বাস্তব না বাঁচতাম হুজুরের মায়ের মারাত্মক এটা ব্রাহ্মণকারের মানুষের তার নতুন করে বাস লাগতো না কি মনে করে ওই হলমান তারি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগিরি দেখে যদি রহি বিপিল মৌলবাদী কেন কেন জঙ্গিবাদীবাদী বেহায়া নারীর ওই কেমন কদম ইসলাম মানে ওদের মাতা বেতা বেহায়া নারীর ওই কেমন কদম ইসলাম মানে ওদের মাতা বেতা তবে পর্দার কথা যদি বলি তবে পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতু আবাজি বিধি রহি বিধি রহি বিপিলবি মৌলাবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিলবি মৌলাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে ঘান বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিলবি কোরআনের কথা বলি তাই বলে আমাকে মওলাবাদি জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মওলাবাদি কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মওলাবাদি কেন জঙ্গিবাদী যথেষ্ট